এসিমের পরিচিতি ও আলামত। বেফাকের মাদ্রাসা, বেফাক বোর্ডের এক নাম্বার প্রশ্নে না, তিন নাম্বার প্রশ্নে আসবে। কত নাম্বার প্রশ্নে? তিন নাম্বার প্রশ্নে কি আসছে? যে এসিমগুলো কোন প্রকার, এসিমগুলো এরাবুল এসিম, এসিমের এরাবের মধ্যে এসিম দিয়ে বলবে এই এসিমটা ১৬ প্রকার এরাবের মধ্যে কোন প্রকার, এবং সেটা নাম কি লিখতে হবে, কি লিখতে হবে, নাম লিখতে হবে। তারপরে নাম লিখে, নাম লেখার পরে আবার এরাব নির্ণয় করতে হবে। তো আমরা আজকে ১৬ প্রকার এসিমের ১৬টি নাম জানব। আসলে আরও অনেকগুলো এসিম আছে, কিন্তু ১৬ প্রকার এসিমের দুটা তিনটা করে করে এক একটা এরাব হয়, সেগুলো আমরা জানব। তো প্রথমে আমরা দেখছি যে তিন নাম্বার প্রশ্নে, বেফাক বোর্ডের তিন নাম্বার প্রশ্নে কি এসেছে। দেখাও প্রশ্নটা, দেখাও প্রশ্নটা, দেখাও। হ্যাঁ দেখো, বলেছে একটা নাম দিয়েছে, মনে করো নাম দিয়ে দেখি। হ্যাঁ নাম দিয়ে কি বলেছে, যে নিচের শব্দগুলো কোন প্রকার, শব্দগুলো ১৬ প্রকারের কোন প্রকার এবং তার এরাব কি, মিসাল দিয়ে বুঝিয়ে দাও। তাহলে প্রত্যেকটা শব্দ কোন প্রকার, এটা তার মানে শব্দের নামটা জানতে হবে গ্রামারের ভাষায়, আর জানতে হবে কোন প্রকার এরাবের মধ্যে পড়েছে। আমরা ১৬ প্রকার এরাব সম্পর্কে জানব, সাথে সাথে আবার আমরা নামগুলো জানব। বাবারা দেখেন এদিকে, ১৬ প্রকার এসিমের পরিচিতি ও আলামত। আমি তাহলে এখন এরাব শেখাবো না, যত প্রকার এসিম আছে, যত প্রকার মোরাব, মানে মোরাব মানে কি, মোরাব মানে ভুলে গিয়েছেন, মোরাব মানে হচ্ছে একক অর্থবোধক না, মোরাব মানে শব্দের শেষে যে পরিবর্তন গ্রহণ করে, যে জবর জের পেশ নেবে। মনে করেন জাইদুন, 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 এই যে জাইদুনের দাল এ পেশ হলো, কারণ কি, এটা হচ্ছে মোরাব, এটা কি মোরাব, এই জাইদুন শব্দটা মোরাব। তো যেই এসিমগুলো মোরাব তাদের আবার নাম আছে, সেই নাম আমরা জানব, পরিচিতি জানব আর আলামত। আমি আগেই বলেছিলাম আরবি ভাষা একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষরও আলামত ছাড়া নেই। আরবি ভাষা সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষরও মূলত আলামত ছাড়া নেই। এই যে বাবারা এখন দেখেন তো, প্রথম আপনারা সবাই জানেন মুফরাদ, মুনসারিফ, সহি, সবাই জানেন না মুফরাদ, মুনসারিফ, সহি। তাহলে মুফরাদ, মুনসারিফ, সহি, কিন্তু তার আগেই দেখেন এখানে আমি কি লিখেছি, জাইদুন, কি লিখেছি, জাইদুন। আচ্ছা আব্বাজানেরা, আপনাদের কি মনে আছে, আপনাদের কি মনে আছে আমরা সহি শিখেছিলাম কাকে, সরফের মধ্যে সহি শিখেছিলাম, যে শব্দের মূল অক্ষরের মধ্যে, মূল অক্ষরের মধ্যে হামজা হবে না, হরফ ইল্লাত হবে না, একই জাতীয় দুটি হরফে সহি হবে না, যদি হামজা হয় তাহলে মাহমুজ, যদি হরফ ইল্লাত হয় তাহলে মুতাল, আর যদি একই জাতীয় দুটি হরফে সহি হয় তাহলে সেটা মূলত মুজাফ। তার মানে চারটা অক্ষর আলিফ, ওয়াও, ইয়া আর এ হামজা, এই চারটা অক্ষর বাদে সবগুলোই মূলত সহি, এটা সরফের ভাষায়, তাই না বাবা? কিন্তু আমাদের নাহুতে আমরা সরফ মানব না। কেন মানব না? আমাদের নাহু মানে কি, কয়েকদিন আগে পড়িয়েছিলাম নাহু কি করে, নাহু ঘাস খায়, নাহু কি কাজ করে, নাহু কি জিনিস খায় নাকি মাথায় তেল দেয়, এটা আমরা জেনেছিলাম, তাই না? আমরা তখন দেখেছি যে নাহুর সকল পড়া মূলত এই যে, এই যে, এই যে শব্দের শেষাক্ষর, শব্দের
শেষাক্ষর, শব্দের শেষাক্ষর, শব্দের শেষাক্ষর মানে শব্দের শেষের অক্ষর যেটা থাকবে সেটা নিয়ে নাহু আলোচনা করবে। এই যে দাল আমরা দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি? দাল আমরা দেখতে পাচ্ছি। দাল যে আমরা দেখতে পেলাম এইখানে দেখেন, তাহলে বলেন তো নাহু শব্দের শব্দের শেষের অক্ষরে দিকে আলোচনা করবে। কারণ কি? নাহু তো শব্দের শেষে জবর দিবে নাকি জের দিবে নাকি পেশ দিবে, এই কথা আলোচনা করে কে? নাহু। এই জন্য শব্দের শেষের অক্ষরের সাথে আমাদের সম্পর্ক নাহুতে, এটা আমাদের হিসাবে মতাল, সরফের হিসাবে মতাল। কারণ কি? এখানে ইয়া দেখতে পাচ্ছি, কিন্তু নাহুর হিসাবে এটা সহি, নাহুর হিসাবে এটা কি? সহি। কারণ কি? আমরা প্রথমে আমাদের শেষ অক্ষর দরকার সবসময়। কি অক্ষর দরকার? শেষ অক্ষর। আর শেষ অক্ষরে আমি হরফে সহি দেখতে পাচ্ছি না, এই যে দাল, শেষ অক্ষরে আমি হরফে সহি পাচ্ছি। যদি যেহেতু আমাদের মূল উদ্দেশ্য শেষে আমরা জবর দিব, জের দিব, পেশ দিব, তানবিন দিব, আমরা যেহেতু শেষের অক্ষরে দিব, এই জন্য আমাদের মূল টার্গেট হচ্ছে শেষের অক্ষর। শেষের অক্ষরে যদি আমরা আলিফ ওয়াও ইয়া হামজা না পাই তাহলে সেটা সহি। একই তাহলে জাইদুন শব্দটা নাহুর ভাষায় সহি নাকি সহি নয়? অবশ্যই সহি। কিন্তু সরফের ভাষায় জাইদুন শব্দটা মূলত মতাল। কারণ কি? এই যে ইয়াটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের উদ্দেশ্য তো মূলত সরফ নয়, আমাদের উদ্দেশ্য কি? শুধু লাম কালেমা, শুধু মূলত শব্দের শেষের অক্ষর। তাহলে শব্দের শেষের অক্ষর মিলাতে যে আমরা দেখছি ইয়া থাকলেও সমস্যা হচ্ছে না, এই জন্য এই শব্দটাকে আমরা সহি বলবো। কি বলবো? সহি বলবো। আচ্ছা এইবারে তাকান, মুফরাদ মানে কি? মুফরাদ মানে অর্থবোধক একক শব্দ। মুফরাদ মানে হচ্ছে এক বচন। মুফরাদ মানে কি? এক বচন। তাহলে এক বচন, এক বচন মানে ওয়াহেদ। মুফরাদ মানে কি? ওয়াহেদ। আচ্ছা মুফরাদ মানে যদি ওয়াহেদ হয় তাহলে অলরেডি কাটা যাবে কারা কারা, তার মানে মুসান্না দুবচন আর জুমা বহুবচন হওয়া যাবে না। তাহলে মুসান্না হওয়া যাবে না, জুমা হওয়া যাবে না, জুমা হওয়া যাবে না। তাহলে মুফরাদ হতে হবে, একটা শব্দকে মুফরাদ হতে হবে মানে এক বচন হতে হবে। যদি দুই বচন হয় তাহলে পৃথিবী উল্টে গেলেও মুসান্নার এরাব হবে। কিসের এরাব হবে বাবা? মুসান্না। পৃথিবীতে আমরা জেনেছি মুসান্না কিভাবে, দ্বিবচন কিভাবে বানানো যায়, আলিফ সাকিন নুনে জের, আলিফ সাকিন নুনে জের, তখন সেই এরাব হবে। তাহলে আমরা প্রথমে জানলাম যে সহি, প্রথমে জেনেছি কি? সহি। সহি কাকে বলে নাহুর ভাষায়? সহি হচ্ছে শব্দের শেষাক্ষরে যদি সহি হয়। শব্দের ফা কালেমা আইন কালেমায় কি হলো আমাদের দেখার দরকার নাই, শব্দের শেষ অক্ষরটা সহি কি না সেটা আমাদের মূল উদ্দেশ্য। আমরা সহি পাবো, মুফরাদ পাবো, মুফরাদ মানে এক বচন, তাহলে দ্বিবচন হওয়া যাবে না, দ্বিবচন হলে অন্য এরাব হবে। আবার দেখেন মুনসারিফ, মুনসারিফ মানে পরিবর্তনশীল, রূপান্তরশীল, মুনসারিফ মানে রূপান্তরশীল, রূপান্তরশীল, মুনসারিফ মানে রূপান্তরশীল। তার মানে আমরা এর আগেও একটু হলেও পড়েছি গয়র মুনসারিফ হওয়া যাবে না। মুনসারিফের বিপরীত কে? মুনসারিফের বিপরীত হচ্ছে গয়র মুনসারিফ। তাহলে মুনসারিফ হতে হবে, মুফরাদ হতে হবে, মুনসারিফ হতে হবে, আবার বলেছে সহি হতে হবে। আর আগেই আমি বলেছি সহি মানে কি? শেষের অক্ষর আমাদের উদ্দেশ্য। সহি মানে কি? শেষের অক্ষর আমাদের উদ্দেশ্য। তাহলে বলেন, আপনারা আসতে বলবেন ঠিক আছে, মুফরাদ মুনসারিফ সহি, 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 মুফরাদ মুনসারিফ সহি। তাহলে মুফরাদ জাইদুন মুফরাদ নাকি মুফরাদ নয়? জাইদুন এক বচন না দুই বচন?
না বহু বচন এক বচন হ্যাঁ তাহলে জাইদুনটা মুফরাদ জাইদুনটা মুফরাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ মুনসারিফ মানে গয়রু মুনসারিফ হওয়া যাবে না গয়রু মুনসারিফের সবব আমরা এর আগেও পড়েছি কি জান না আপনারা পড়েছেন কিনা আদল অসত আনিস মারিফ আজমা জুমা তার কি বজনে ফুল আলিফ নুন জায়দাতান এগুলো আমরা এখন বুঝবো না আচ্ছা আমরা শুধু জানবো যে মুনসারিফ মানে তানবিন গ্রহণ করবে মুনসারিফ মানে কি তানবিন গ্রহণ করবে তো জাইদুনের উপরে তানবিন গ্রহণ করেছে কি করেনি এই যে তানবিন গ্রহণ করেছে তার মানে এটা মুনসারিফ আর গয়র মুনসারিফ হলে তানবিন গ্রহণ করত না আর সহি মানে কি বললাম সহি মানে শেষের অক্ষরটা সহি হলেই তাকে সহি বলবে নাহুর ভাষায় শেষে আবু জান নাহুর ভাষায় শেষের অক্ষরটা সহি হলেই তাকে কি বলবে সহি বলবে তাহলে দেখেন তো জাইদুন শব্দটা মুফরাদ হয়েছে কি হয়নি হয়েছে মুনসারিফ মানে তানবিন গ্রহণ করেছে কি কি করেনি করেছে এই জাইদুন শব্দটা সহি হয়েছে কি হয়নি কারণ শেষের অক্ষরে কি আছে দাল আছে দালটা হচ্ছে সহি তাহলে জাইদুন শব্দটা মুফরাদ মুনসারিফ সহি জাইদুন শব্দটা মুফরাদ মুনসারিফ সহি মাশাআল্লাহ মাশাআল্লাহ এইবারে দেখেন বলছে মুফরাদ মুনসারিফ জার মাজর সহি মুফরাদ মুনসারিফ জার মাজর সহি